চম্পক নগর রাজ প্রাসাদ পরিত্যাগ করে আমি যাবো সেই সাঁওতালে পর্বতের লোভের বাসর প্রাঙ্গণে। আজ যদি সত্য দুষ্ট লক্ষ্মীধর আমার বধূমাতাকে প্রহার করে, ওই লক্ষ্মীধরকে আজ আমি কঠিন শাস্তি দেব। নীরব হয়ে থাকো না, এই বাসর প্রাঙ্গণে এমন কি হয়েছে বলো।
মহারাজ সাঁওতালি পর্বতে সুন্দর করে লোহের বাসন নির্মাণ না করে দিলে পুত্র লক্ষ্মীন্দরকে তুমি কিছুতেই বিবাহ দেবে না। অজস্র অর্থ ব্যয় করে এই সাঁওতালি পর্বতে সুন্দর করে লোহের বাসন নির্মাণ করেছি, সেই বাসনের মধ্যে বায়ু বাতাস পিপীলিকা কিছুই প্রবেশ করতে পারবে না, অথচ কাল সর্প প্রবেশ করেছে। নারায়ণ সরকার হতে পারে না, তুমি বলো, তুমি বলো সরকার আমার পুত্র লক্ষ্মীন্দর কোথায়? দেখো না বলে দেখো না, ওই সুবর্ণ বালককে ছেড়ে দিয়ে তোমার পুত্র লক্ষ্মীন্দর কেমন করে দুলাই মনে তুমি তোমার দেখি দেখো না বলে লক্ষ্মীন্দর। ওরে বাবা লক্ষ্মীন্দর, আজ স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে ধুলার মধ্যে শয়ন করেছিস কেন বাবা? একবার একবার উঠে তোর ওই চাঁদ ভরা বদন মুখে আমাকে পিতা পিতা বলে ডাক না লক্ষ্মীন্দর। তোর মুখের পিতা ডাক শুনতে আমার যে ভীষণ ভালো লাগে রে। একবার ওঠ না লক্ষ্মীন্দর, আমাকে একবার পিতা বলে ডাক লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর। গেলরে পাখি তোমার বনে বনে জনম জনম যাই রে পাখি উড়ে
আবার লক্ষ্মী তো পাখির মতো পাখা মেলে উঠতে উঠতে চলে যেতে পারে না সোনকা, চলে যেতে পারে। কোন অপরাধ করেছি আজ, কোন অপরাধের জন্য আজ আমার বংশ নির্বংশ হয়ে গেল? ওগো সোনকা, তুমি বলতে পারো, বলতে পারো সোনকা, আমার অবর্তমানে আমার মৃত্যুর পরে চম্পক নগরের সিংহাসনে বসে কে রাজ্য পরিচালনা করবে? ওগো সোনকা, তুমি বলতে পারো, ক্ষুধার যারা সহ্য করতে না পারে তোমার শরীর অঞ্চল ধরে কে টেনে টেনে বলবে? ওগো মা, আমি বড় ক্ষুধার, তো তুমি আমাকে খেতে দাও। সোনকা বলো, তোমাকে তুমি এক কাজ করো সোনকে, এই মুহূর্তে ছুটতে ছুটতে তুমি চলে যাও আমার আরাধ্য দেবতা শিব শম্ভুর মন্দির প্রাঙ্গণে। তোমার দু নয়নের বাড়ি দিয়ে শিব শম্ভুর চরণ ধৌত করে আঁচল পেতে চেয়ে নাও তোমার পুত্রের প্রাণ ভিক্ষা। না বলেছি না, আমি যাবো না তোমার শিব শম্ভুর মন্দিরে। সোনকে, হ্যাঁ বলে যায়, পুত্রের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য শিবশম্ভুর মন্দির প্রাঙ্গণে যাবে না? না যাবো না। কেন সোনকে, কেন? ওগো মহারাজ, মনে পড়ে, মনে পড়ে তোমার সেই মন্দিরের কথা, যেদিন আমার ছয় ছয়টি পুত্র মরে গেছিল, আমার মুখ্য মন্দিরটাকে চোর মার করে ভেঙে দিয়ে চলে গেছিল। কি করেছিল তোমার শিবশম্ভু? তোমার শিবশম্ভু তো কিছু করেনি, আরে কি করে করবে? সে পাষণ্ড, সে বন্ধ, সে তোর চোখের জল ফেলে তার চরণ সেবা করলে একদিন না একদিন তোমার চোখের জলের মূল্য দিতে গিয়ে তোমার প্রাণের পুত্র লক্ষ্মীকে আবার তোমার কোলে ফিরিয়ে দেবে। যাও সোনকে, চম্পক নগরের মহারাজা আমি, তাছাড়াও তুমি, আমি তোমার স্বামী। স্বামী আদেশ পালন করার জন্য আজ তুমি শিবশম্ভুর মন্দিরে একটি বারের জন্য যাও সোনকে। যাবো মরে যাবো, তুমি যেখানে আমার আদেশ করেছো আমি যাবো তোমার আদেশ পালন করতে, সেই শিবশম্ভুর মন্দিরে। আর কে কি বলবো জানো মহারাজ, তোমার শিবশম্ভুকে কি বলবো? ওগো শিবশম্ভু, আমার দু নয়নের বাড়ি দিয়ে তোমার চরণ ধৌত করে দিয়ে গেলাম শিবশম্ভু, আমার যা কিছু আছে সব কিছু তোমায় দিয়ে গেলাম শিবশম্ভু, কিন্তু তার বিনিময়, তার বিনিময়ে আমার মা ওর বাকি কে আমার ছেলে মেরিয়ে দাও শিবশম্ভু, মেরিয়ে দাও, মেরিয়ে দাও। ওরে পুত্র লক্ষ্মীন্দর বাছা আমার, আজ তোর অত ভাগেনে জননী, তোর জন্য যে পাগলিনী হয়ে গেছে, পাগলিনীর মতো ছুটতে ছুটতে শিব শম্ভুর মন্দির প্রাঙ্গণে গেল তোর প্রাণ ভিক্ষা চাইতে। একটিবার উঠ না বাবা, একটিবার উঠে তোর মাকে মা মা বলে ডাক না, একবার তোর হতভাগ্য পিতাকে তোর চাঁদ ভরা বদন মুখে পিতা পিতা বলে ডাক লক্ষ্মীন্দর, পিতা পিতা বলে ডাক লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর। মধুমাতা স্বামীর পদতলে বসে চোখের জল ফেললেন, এই সাঁওতালি পর্বত লৌহের বাসর প্রাঙ্গণ যে সাগরে পরিণত হবে, তবু কি
তবু কি তোমার স্বামী আমার পুত্র লক্ষ্মী নয়, তোমাকে কি আর বেহুলা বেহুলা বলে ডাকবে মা? ডাকবে না, ডাকবে না। তুমি একবার, তুমি একবার তোমার তোমার শাশুড়ি মাতার মতো যাও ওই শিব শম্ভর মন্দিরের প্রাঙ্গণে, ওখানে গিয়ে তোমার দু নয়নের বারে দিই শিব শম্ভর উচ্চারণ ভৌত করে আঁচল পুঁতে চেয়ে নাও তোমার প্রাণের পতির প্রাণ ভিক্ষা। না পিতা না, আমি যাব না পিতা। মধুমাতা, হ্যাঁ পিতা, স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য তুমি শিব শম্ভর মন্দির প্রাঙ্গণে যাবে না? তুমি কি বলছো মধুমাতা, তুমি কি বলছো? ওগো পিতা, আমার একটি কথা আছে পিতা। কথা? হ্যাঁ পিতা। তুমি কি বলতে চাও মধুমাতা? ওগো পিতা, আমার একটি রামকদলের মান্দাস করে দাও না পিতা। কদলের মান্দাস? হ্যাঁ পিতা। রাম কদলের মান্দাস তুমি কি করবে? ওগো পিতা, আমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে আনবো পিতা। দাও না পিতা, দাও না। চমৎকার, চমৎকার মধুমাতা। আমার মনে হয় এই বাসর প্রাঙ্গণে তুমি পতিহারা হয়ে পাগলিনী হয়ে গেছো। যে স্ত্রী স্বামী চলে যাওয়ার পরে শিব শম্ভর মন্দির প্রাঙ্গণে গিয়ে তার জীবন ভিক্ষা চাইতে পারে না, সেই স্ত্রী পিতা তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। পিতা, আমি তোমার কদলের মন্দাস নির্মাণ করে দেব না মধুমাতা। শ্বশুর দরি চলো করিয়ে বাজ, আরে দাও না মন্দাস দরে। শ্বশুর দরি চলো শুনো হে বাজ, আমি ওই মন্দাসে বাজিব পিতা, স্বামী স্ত্রী দুজনে আমি তো সত্যি ভাই সত্যি কন্যা, স্বামী তো সত্যবানকে ফিরিয়ে এনেছিল, আমি কেন পারবো না পিতা? বল না পিতা, বলো না, আমি বাঁচাতে পারবো পিতা। তাহলে একটি নিশির মধ্যে বাসর প্রাঙ্গণে তোমার প্রাণের প্রতীক তুমি হারাবে না। সতী মায়ের সতী কন্যা নয় তুমি, অসতে তুমি কলঙ্কে নেই তুমি স্বামী খাবে। আমি তোমার কাছে পায়ে ধরে বিনতি করছি পিতা, আমার একটি রাম কদলে মান্দাস করে দাও না পিতা। মধুমাতা, পিতা তুমি যে সত্যই সতী মায়ের সতী কন্যা তার প্রমাণ তুমি দিতে পারবে। সালাম, এই মুহূর্তে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? এই পরীক্ষা, এই মুহূর্তে বাসর প্রাঙ্গণে আমি চুলের সাগর নির্মাণ করব,
আর সেই চুলের সাকর দুই পাশে হিরে ধার বিস্তার করব সেই চুলের সাকর উপরে তুমি যদি অনাশে তিন মার পার হতে পারো তাহলে আমি ভাববো তুমি সত্যই সত্যি মায়ের সাথে কন্যা তুমি পারবে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে আনতে বলো বধূ মাতা পরীক্ষা দিতে তুমি প্রস্তুত বেশ পিতা আমার স্বামীর জন্য আমি পরীক্ষা দিতে রাজি পিতা তুমি পরীক্ষার আয়োজন করো পিতা আমি পরীক্ষা দেব পিতা বেশ কোনো কালে করো অপেক্ষা এই মুহূর্তে আমার শিব সম্মুর সাধনার শক্তি বলে আমি চুলের সাকর হিরে ধার নির্মাণ করব সেই চুলের সাকর উপরে পার হয়ে তোকে তোমার সত্যের পরিচয় দেবে ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওগমার সৃষ্টিকর্তা ব্রহ্মাণ্ডের মালিক আমার আরাধ্য দেবতা শিব সম্ভব তোমার কাছে জীবনে কোনো দিনের জন্য আমি কিছু চাইনি আজ চাই তুমি আমায় আশীর্বাদ করো প্রভু তোমার আশীর্বাদে আমার সাধনার শক্তি বলে আমি যেন চুলের সাকো হিরে ধার নির্মাণ করতে পারি জয় শিব সম্ভব জয় শিব সম্ভব জয় সন্তান হারা হয়েছে যে চাঙ্গুড়ি মনসা কানের জন্য সনকা পাগলিন হয়ে গেছে যে মায়াবিনী রাক্ষসী মনসার জন্য প্রথমবার আমি তোমায় ক্ষমা করলাম এরপরে কোনো দিনের জন্য আমার সম্মুখে দাঁড়িয়ে ওই মায়াবিনী রাক্ষসীর নাম স্মরণ করলে তোমাকে বধু মাতা বলে আমি অস্বীকার করব চুলের শাক হিরে রোধা আজি বেহু লাপার হবে গো আমি না জেনে না বুঝে তোমাকে অসতী কলঙ্ক এনে বলেছি তোমাকে স্বামী ঘাত এনে বলেছি আমি তোমার অহং সন্তানের মতো তুমি আমায় ক্ষমা করে দাও বধুমাতা আমায় তুমি ক্ষমা করে দাও বধুমাতা আমি তোমায় বলেছিলাম তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো আমি তোমাকে রাম কদলের মন্দাস নির্মাণ করে দেব ও গো বধুমাতা তুমি যে সত্যি মায়ের সত্যি কন্যা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি ক্ষণকাল করো অপেক্ষা এই মুহূর্তে আমি রাম কদলের মন্দাসের ব্যবস্থা করছি তাই তো রাম কদলের মন্দাস রাম কদলের মন্দাস কে নির্মাণ করবে ও বুঝেছি বুঝেছি আমি বুঝতে পেরেছি স্মরণ হয়েছে আমার বিশ্বকর্মা
ওই বিশ্বকর্মা মায়া বলেছিল মহারাজ আজ অজস্র উপহার দিয়েছেন আপনি যদি কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকেন বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে স্মরণ করলেই যেখানে থাকে না কেন উল্কা নাই ছুটতে ছুটতে এসেই আপনার পাশে দাঁড়িয়ে আপনার বিপদকে আমি রক্ষা করব আজই আজই আমার সেই দিন এই বিপদকে রক্ষা করবে ওই বিশ্বকর্মা 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 আমি সত্যই সত্যই বিপদে পড়েছি এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো জানো জানো বিশ্বকর্মা আমার পুত্রকে না এই বাসর প্রাঙ্গণে কাল সর্পে প্রবেশ করেছে তুমি আমার পুত্রকে ভাসিয়ে দেওয়ার জন্য একটা রাম কদলের মন্দাস নির্মাণ করে দাও বিশ্বকর্মা একই বিশ্বকর্মার কথাটি শোনার সঙ্গে সঙ্গেই তুমি মাথাটা নিচু করে নিলে কেন তুমি কি আমার রাম কদলের মন্দাস নির্মাণ করে দেবে না বিশ্বকর্মা তুমি কোনো কথা বলছো না কেন বিশ্বকর্মা তুমি কি ক্ষুধার্ত তোমার কি কেউ কিছু বলেছে বিশ্বকর্মা তুমি এমন করছো কেন আমার সঙ্গে তুমি কথা বলবে না আচ্ছা বিশ্বকর্মা তুমি বলো তো তুমি বলো তো তুমি কি কথা বলতে পারছো না তুমি তুমি নির্বাক হয়ে গেছো না বিশ্বকর্মা আজ আমার বিপদ আজ আমার পাশে দাঁড়িয়ে তুমি আমার উপকার করবে এটা আমি জানতাম কিন্তু আজ আমার বিপদের দিনে তুমি কেন এমন নীরব হয়ে আছো তুমি কেন কথা বলছো না বিশ্বকর্মা একবার কথা বলে এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো বিশ্বকর্মা তুমি সত্যি কথা বলতে পারছো না দাঁড়াও বিশ্বকর্মা বধুমত তুমি তো একটি পরীক্ষা দিয়েছো পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হয়েছো আবার তোমাকে আরেকটি পরীক্ষা দিতে হবে এটাই তোমার দ্বিতীয় পরীক্ষা শোনো বধুমত বিশ্বকর্মা তার বাক্য হারিয়েছে তুমি তো সত্যি মায়ের সত্যি কন্যা তুমি যদি উচ্চস্বরে বলতে পারো তোমার সতীত্বের প্রখরে তুমি তোমার স্বামীর প্রাণ বাঁচিয়ে আবার চম্পক নগর রাজ প্রাসাদে এসে আমাকে পিতা পিতা বলে ডাকবে তাহলে আজ তোমার সতীত্বের প্রখরে আমি চাই তোমার স্পর্শে বিশ্বকর্মার বাক্য তুমি ফিরিয়ে দাও এটাই তোমার দ্বিতীয় পরীক্ষা বধূ মাতা